আমি তাদেরকে সহাবদার দরবারে আসব সবাইকে নিয়ে আর তারা যদি ঈমান না আনে আমি সেই জাতিকে ত্যাগ করে আপনার কাছে চলে আসব আর মৃত্যু আমি আপনার কদমে কাটাবো আমার বন্ধুরা শামের রিসালাতের কথা বলে কোন শেষ করা দূরের কথা শুরু করাও সম্ভব কি বলেন ঠিক কি না আমার কিছু বন্ধুরা বলে যে আমরা নাকি শামের রিসালাত বেশি বলে ফেলি আরে ভাই বেশি বলার মতো শক্তি এলেম সেই তৌফিক সেই যোগ্যতা কি আমাদের কাছে আছে কারণ শামের রিসালাতের বয়ান তো দিয়েছেন স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলেছেন ওয়ারাফানা লাকা যিকরা ও নবী তোমার শান শৌকতের ঝান্ডা আমি আল্লাহ তো আমার আরশের উপরে উড়িয়ে দিয়েছি এটা এটা বেশি বলার কোন সুযোগ যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন এই সূরার প্রথমেই কোরআনুল করিমের বয়ান দিয়ে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহুল্লাযী রাফা আস-সামাওয়াতি বিগাইরি আমাদ আল্লাহ তো ওই মহান সত্তা যিনি আসমানকে কোন রকমের ফিলার ছাড়া সুউচ্চ করেছেন আল্লাহ আকবার বলেন তারাও না হাত তোমরা দেখতে পাচ্ছ সুম্মাস্তাওয়া আলাল আরশ এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরশে আসীন হয়েছেন ওয়াসাখারা শামসা ওয়াল কামার আল্লাহ পাক সূর্য এবং চন্দ্রকে পরিচালনা করেছেন এর প্রত্যেকটি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রবাহিত হয় আল্লাহ পাক সমস্ত বিষয়গুলো পরিচালনা করেন আল্লাহ পাক এই সমস্ত নিদর্শনগুলো ব্যাখ্যা দিয়েছেন লাআল্লাকুম বিলিকাই রাব্বিকুম তুঁকিনুন যাতে করে তোমরা আল্লাহর সাথে আখেরাতে তোমাদের যে লেখা হবে দেখা হবে এটার উপরে যেন তোমরা ঈমান আনো ঈকান আনো সেজন্য আমি এগুলোর ব্যাখ্যা দিয়েছি জোরে সুরে বলুন না সুবহান আমার বন্ধুরা আসমানের কি কোনো ফিলার আছে কথা বলার আছে ফিলার দেওয়াও কি সম্ভব এখনো কুদরতের এই কাহিনী বলে কয়ে শেষ করা সম্ভব নয় এই আসমান কুদরতে এলাহি এবং এই আসমানের উপর আমার নবীর মুজিজা আছে কি বলেন ঠিক কি না জমিনের উপরে মুজিজা আছে সূর্যের উপরে মুজিজা আছে চন্দ্রের উপরে মুজিজা আছে খুদার খুদাইর জাল্লা জাল্লা আল্লাহর কুদরত আবার সেখানে নবীর মুজিজা এজন্য ইমামে হুজ্জাতুল ইসলাম ইমামে গাজ্জালী আলাইহির রহমাত ওনার একখানা কিতাব আছে আল হিকমাতু ফি মখলুকাতিল্লাহ আল হিকমাতু ফি মখলুকাতিল্লাহ এই কিতাবের ভিতরে ইমামে গাজ্জালী বলেছেন তুমি যদি আসমানের দিকে তাকাও তাহলে তোমার 10টা ফায়দা আছে কয়টা ফায়দা কিসের দিকে তাকাইলে কথা বল না কিসের দিকে তাকাইলে আসমানের দিকে তাকাইলে কয়টা ফায়দা হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমাহ সাহেব বলছেন তিনি খুব কি কোনো কষ্ট হয় আপনাদের তিনি বলছেন এগুলো মুখস্থ রাখবেন আসমানের দিকে তাকাবেন ফায়দা হবে তিনি বলছেন যে এক নম্বরে তিনি তার ভাষা যে আসমানের দিকে তাকালে তোমার অন্তরের পেরেশানি দূর হয়ে যাবে জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ এবং তিনি বলছেন আসমানের দিকে তাকালে তোমার অন্তরে শয়তান যে ওয়াসওয়াসা দেয় কুবুদ্ধি দেয় এগুলো দূর হয়ে যাবে তিনি তিন নম্বরে বলছেন আসমানের দিকে তাকালে তোমার যে ভয় ভীতি আছে মানসিক শারীরিক বিভিন্ন ভয় ভীতি এগুলো দফা হয়ে যাবে চার নম্বরে তিনি বলছেন যে তুমি আসমানের দিকে তাকালে সে আসমান নিয়ে চিন্তা করলে তোমার কলবে আল্লাহর জিকির চলে আসবে জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ তিনি পাঁচ নম্বরে বলছেন যে আসমানের দিকে তাকালে তোমার অন্তরের মধ্যে খুদার ওয়াহদানিয়ত একত্ববাদের আজমত প্রতিষ্ঠিত হবে তিনি বলছেন ছয় নম্বরে আসমানের দিকে তাকালে তোমার যে খারাপ চিন্তা মাথায় অনেক রকমের কুচিন্তা আছে তোমার তুমি যদি আসমানের দিকে তাকাও তোমার অন্তরের কুচিন্তাগুলো দূর হয়ে যাবে ইমাম গাজ্জালী বলেন সাত নম্বরে হচ্ছে তোমার যদি কোনো মানসিক রোগ থেকে থাকে সেটা দূর হয়ে যাবে আট নম্বরে হচ্ছে যে তোমার অন্তরে যত রকমের চাবা পাওয়া আছে সেই চাবা পাওয়াগুলোর ব্যাপারে তাসাল্লি আসবে
জোরে বলুন না সুবহানাল্লাহ এবং নয়নম্বর বলছে যে আশিকরা যদি আসমানের দিকে তাকায় সে তার মাসুককে খুঁজে পাবে অর্থাৎ কেউ যদি নবীকে ভালোবাসে সে আসমানের দিকে তাকালে নবীকে খুঁজে পাবে সে যদি আল্লাহকে চায় আল্লাহকে খুঁজে পাবে সে যদি মাকে চায় মাকে খুঁজে পাবে যে যাকে ভালোবাসে আসমানের দিকে তাকালে অবারিত প্রেম তার সামনে ভীষণ প্রেম তার সামনে অবারিত হয়ে যাবে আমার বন্ধুরা তিনি বলছেন 10 নম্বর হচ্ছে শেষ এবং 10 নম্বর হচ্ছে তুমি আসমান তোমার দোয়ার কেবলা জনসরব আল্লাহ সুবহানাল্লাহ আকাশ তোমার দোয়ার কেবলা যখন তুমি আসমানের দিকে তাকাবে তোমার অন্তর থেকে যে দোয়া আসবে ওই দোয়া খোদার আরশ ছেদ করে দিবে আল্লাহ আবার তৌফিক দান করো এইজন্য তিনি এনেছেন ইয়াত করিমা যে ও আমার ও আল্লাহর বান্দারা তুমি আসমানের দিকে তাকাও তুমি সমুদ্রে পড়ে যাও ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারে ওয়াল ফুলকি আল্লাতি তাজরি ফিল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস এই আয়াত করিমা যে তুমি তখন বলতে বাধ্য হবা রব্বানা রব্বানা মা খালাকতা হাযা বাতালা ও খোদা তুমি এগুলো বেহুদা বেহুদা সৃষ্টি করো নাই এগুলোর পিছনে তোমার ওয়াহদানিয়তের শক্তি এবং অস্তিত্ব আছে যিনি সরব বলুন না সুবহান আরো যারা বলেন আল্লাহু আকবার আমার বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে সাবর মাছেন হুয়াল্লাযী মাদ্দাল আরদা ওয়া জাআলা ফিহা রাওয়াসিয়া ওয়া আনহারা যিনি জমিনকে সমতল করেছেন অন্য আয়াতে বলেছেন যাতে মানুষ চলাফেরা করতে পারে হাঁটাচলা করতে পারে রাওয়াসিয়া ওয়া আনহারা পাহাড় পর্বত দিয়েছেন নদী দিয়েছেন ওয়া মিন কুল্লিস সামারা এবং নানা রকমের ফল মূল দিয়েছে কে দিয়েছে আল্লাহ হাত তুলে বলুন কে দিয়েছে আল্লাহ এক আঙ্গুল দিয়ে দেখান কে দিয়েছে শাহাদাতের আঙ্গুল দিয়ে দেখান কে দিয়েছে আমার বন্ধুরা আহা কোন দিকে আমি যাব খোদার এই কুদরত দেখলাম একটা ম্যাগাজিন পড়তে গিয়ে আরব আমিরাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে গভীর মনোযোগ সংযুক্ত সংযুক্ত আরব আমিরাতের মধ্যে আরব আমিরাতে সেখানে একটা জায়গা আছে ওই জায়গার নাম হচ্ছে সারাকা আপনারা গিয়েছেন তো আমিও সংযুক্ত আরব আমিরাত সফর করেছিলাম আমার সংযুক্ত আরব আমিরাতের এই ভাইয়েরা হয়তো আমার কথা শুনছে তাদের অনেক ত্যাগ প্রবাসী ভাইয়েরা আমাদের প্রবাসী ভাইয়েরা ওমানের ভাইয়েরা কাতার কুয়েতের ভাইয়েরা বাহরাইনের ভাইয়েরা এই দুবাই আবুধাবি সেই এই বিভিন্ন জায়গার ভাইয়েরা আজকে আমাদের বক্তব্য শুনছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমি তাদেরকে মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই তারাও এই মাহফিলের খেদমতের মধ্যে প্রবাসে থেকে নিয়োজিত হয়েছে অনেক খেদমত করেছে আল্লাহ পাক প্রবাসী ভাইদের প্রবাস জীবনকে ইজ্জামা কামিয়াব দিয়ে ভরপুর করে দিন অনেকেই দোয়ার জন্য আমার কাছে মেসেজ পাঠিয়েছে আমার মোবাইলে অনেক বিষয়ে আল্লাহ পাক তাদের খেদমতকে কবুল করুক জোরে বলুন আমিন সেই সারাকার মধ্যে সারাকার চালু করা কলেজে একজন আর্কিটেক্টর আর্কিটেকচার ও আভ্যন্তরীণ ডিজাইন বিভাগের ছাত্রী তার নাম হচ্ছে মাহাম আমরুল জুম কথা বুঝা যাচ্ছে ওর নাম হচ্ছে মাহাম আমরুল জুম সে কুরআনুল করিমের পশু পাখি প্রাণীগুলো নিয়ে একটা থিসিস করেছে ডক্টর মিয়াজি স্যার ও কুরআনুল করিমের প্রাণীগুলো নিয়ে কোরআনে গরুর কথা আছে হ্যাঁ কোরআনে উঠের কথা আছে আছে না কোরআনে পিঁপড়ার কথা আছে না কোরআনে মাছি মশার কথা আছে নাই কোরআনে শুকুরের কথা আছে কোরআনুল করিমের ভিতরে যতগুলো প্রাণী আছে এই প্রাণী কোন নিয়ে কোরআনুল করিমের আলোকে সে একটা থিসিস করেছে এবং কোরআনুল করিমে যত গাছপালা আছে গাছ গাছালি আছে এগুলো নিয়ে গবেষণা করেছে এরপরে ওর ওই থিসিসের আলোকে তার গবেষণার আলোকে আরব আমিরাতের এই সারাকার মধ্যে একটা জাদুঘর নির্মাণ হচ্ছে একটা জাদুঘর নির্মাণ হচ্ছে কুরআনুল করিমের মুজিজা দেখুন সেই জাদুঘরের মধ্যে সেখানে সেই মিউজিয়ামের মধ্যে কুরআনুল
করিমের মধ্যে যে সমস্ত প্রাণীকুলের নাম আছে প্রত্যেকটার ভাস্কর্য স্থাপন করা হবে জোরে বলেন না আল্লাহু আকবার কোরআন করিমের আলোকে প্রত্যেকটা প্রাণীকুলের ভাস্কর্য নির্মাণ হবে কোরআন যেই একটা প্রাণীর কথা বলেছে দেখো ওই প্রাণী ওটা ওর পরিমাপ অনুযায়ী ওর অভয় অনুযায়ী ওটা করা হবে এবং সেই জাদুঘরের পাশে আরেকটা বাগান করা হবে কোরআনুল করিমে 50টা অধিক গাছপালার কথা আছে আলহামদুলিল্লাহ বলেন না 50টার অধিক গাছপালার কথা আছে ওই বাগানের মধ্যে কোরআনুল করিমে যেই গাছপালার নাম এসেছে ওই বাগানে শুধু ওই গাছপালা গুলো আল্লাহু আকবার বলবেন না আল্লাহু আকবার আরো জোরে বলবেন না হায় 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 কেমন কথা এই কোরআন নিয়ে কেমন রিসার্চ হচ্ছে এই কোরআন নিয়ে কেমন গবেষণা হচ্ছে আমি মদিনাতুল মুনাওয়ারা মদিনা শরীফের মসজিদে নববী শরীফের লাইব্রেরিতে গেলাম বিশাল লাইব্রেরি সেখানে এই এই মাহফিল যতটুকু লাইব্রেরিতে আছে কম না এত বিশাল একদিকে দেখলাম এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত যে আলমারিটা সেখানে সব কোরআনের তাফসীর আল্লাহু আকবার বলেন কিছুই জমিনে আজ পর্যন্ত কোন গ্রন্থ নিয়ে এত গবেষণা এত রিসার্চ হয় নাই যত হয়েছে এই কিতাবুল্লাহিল মাজিদ কোরআন করিম নিয়ে শুধু মুসলমান না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম অমুসলিম নাস্তিক ওরা কোরআনুল করিমের উপর গবেষণা করতে করতে হয়রান হয়ে গেছে এবং হয়রান হয়ে ওরা লিখতে বাধ্য হয়েছে হোয়েন উই অফেন দি কোরআন উই সি দি প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমরা কোরআন খুলি আমরা প্রফেটকে দেখি নাই 1500 বছর আগে তিনি এই জাহির হায়াত থেকে বিদায় নিয়েছেন যখন কোরআন করিম আমরা খুলি কোরআনের আয়াতে আয়াতে প্রত্যেকটি হরফ হরফে হায়াতুন নবী প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সবকে দেখা যায় বন্ধুরা শুধু তাই নয় এই জীব বৈচিত্র্য কোন দিকে যাব একটা জোনাকি পোকা নিয়ে চিন্তা করুন যে জোনাকি পোকা আমার গভর্নমেন্ট কোটি কোটি টাকা খরচ করে উন্নত করেছে মানতে হবে এখনো ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাতে পারে নাই কিন্তু উন্নত হচ্ছে আমরা একটা উন্নয়নশীল বাংলাদেশ চাই কিনা কথা বলেন চাই কিনা বহু ত্যাগের বিনিময়ে পৃথিবীর মানচিত্রে সবুজ লাল পতাকা উড্ডীন হয়েছে এটা এটা দিন দিন উন্নয়নের দিকে যাচ্ছে আলহামদুলিল্লাহ বলেন আমরা আজকের মাহফিল থেকে অনুরোধ জানাবো সকলকে দেশবাসীকে রাজনীতিবিদদেরকে যারা সুশীল সমাজ না কুশীল সমাজ কেনা জানে ওদেরকে সর্বস্তরের ভাইদেরকে আমরা অনুরোধ জানাবো দোয়াও করবো আর করবোটা কি আমরা একটুখানি শান্তি চাই উন্নয়নের যে ছোঁয়া লেগেছে এটা গতি লাভ করো আমরা চাই কি না আমরা আর শিশুর কান্না দেখতে চাই না বিভৎস অবস্থা আপনারা দেখেছেন আমরা দেখেছি আমি কারো প্রতি আঙ্গুলি নির্দেশ করছি না আমি কোন দল মতের প্রতি আঙ্গুলি নির্দেশ করছি না মানবতার কথা বলার অধিকার আমার আছে সবার আছে আমার আর আপনার সবার মানবিক অধিকারগুলোর নিশ্চয়তা আমরা চাই কি বলেন ঠিক কিনা জনগণ ঠিক কিনা বন্ধুরা আমার একটা শিশু তার তার মা বলছে এই শিশুটা বাবার কাছে রাত্রিবেলায় ঘুমায় আর ওই বাবা যখন পেট্রোল বোমায় অগ্নি দগ্ধ হয়ে যখন হাসপাতালে কাটাচ্ছে মা বাচ্চাকে নিয়ে বাবাকে দেখতে গেল তার স্বামীকে দেখতে গেল শিশুটা বাবাকে দেখে চিৎকার করে মায়ের গলা জড়িয়ে ধরেছে কি হৃদয় বিদারক এগুলো কারা করে আজ পর্যন্ত গত কয়েক মাসে এরকম কোন নিউজ আসে নাই যে একটা কুকুর আরেকটা কুকুরকে কামড়ায়
মেরে ফেলছে এসে কোন নিউজ কোন কুকুর কোন কুকুরকে কামড়ায় নাই কোন পশু আরেকটা পশুকে হত্যা করে নাই হত্যা করছে মানুষ মানুষকে কি বলেন ঠিক কি না আবার সবাই গণতন্ত্রের জন্য মায়া কান্না করে গণতন্ত্র চাই এটা গণতন্ত্র আমি সকল পক্ষকে বলছি এই কথা আমরা শান্তি চাই কুরআনুল কারীমের মাহফিল থেকে সেই শান্তির আরজ পেশ করার অধিকার আমাদের আছে কি বলেন ঠিক না আছে কি নাই কিন্তু সেই শান্তি ওরা দিতে পারে নাই কেউ দিতে পারবে না শান্তি দিবে এই মহাগ্রন্থ আল কিতাব এই কুরআনুল কারীম জোরে বলেন ঠিক কি না সেই কুরআন সুন্নাহ সমাজ কায়েমে আমরা রাজি আছি কি না বিরাট তুলে দেখান আল্লাহ আমি প্রায় বলেছি আমি বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি ওদিকে দাবাত পেলে উঠেনি কারণ হচ্ছে যাবার সময় সমুদ্রের সমারোহ প্রেম প্রীতি ভালোবাসা আমাদের অন্তরও আছে সবুজ যখন দেখি সবুজ মাইলের পর মাইল সবুজ আর সবুজ হারিয়ে যায় সেখানে আবার আসার সময় আর সবুজ না অন্য দৃশ্য দেখি পাহাড়ের পর পাহাড় পর্বতের পর পর্বত প্রতিটি পাতায় পাতায় পল্লবে পল্লবে লক্ষ লক্ষ কোটি কোটি জোনাকি পোকা ঝিমঝিম ওরা জ্বলছে আর জ্বলছে সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলেন না সুবহানাল্লাহ কে তার পেটের মধ্যে এই বিদ্যুতের সংযোজন দিল কে দিল এটা রব্বুল আলামিন আমরা মাথা নত করছি তোমার দরবারে তোমার কুদরত বুঝার সামান্য বয়ান দেওয়ার শক্তি আমাদের নাই আবার আমরা দেখি যে আমাদের দেশের তাল গাছগুলোতে বাবুই ফাঁকি বাসা বাঁধে কি সময় ও কি টেকনোলজিটা বুড়িতে বলেছে না চুইতে বলেছে কে জানে এমন টেকনোলজি তার তার গাছ তুফানে ভেঙে যায় তার বাসায় যে গিরা দিয়েছিল ওটা ছুটে ওটা ছুটে না আবার তার ওর বাসা এত শিল্পকর্ম ওটার ভিতরে আবার দোতলা ঠিক কি না ওটা দোতলা স্বামী স্ত্রী প্রেম প্রীতি ভালোবাসার সংসার করার জন্য বাবুই পাখি আর রাত্রিবেলায় আজকাল যেমন আমাদের ছেলেরা মেয়েরা ওরা আলো আধারি হোটেলে না খাইলে চলে না ঠিক না কিছু কিছু আলো কিছু কিছু অন্ধকার এরকম হোটেলে না বসলে কি আর ভালোবাসা প্রেম প্রীতি কি আসে লাগে ওই বাবুই পাখির ভিতরে ওঠা আছে ও এত সুন্দর করে বাসা বানালো ওকে তো আর সরকার বিদ্যুতের লাইন দিবে না কি করবে আল্লাহ তার ছোট্ট মাথায় এমন টেকনোলজি দিয়েছে সে জোনাকি পোকা ধরে ধরে এনে এনে ওই বাসার নেশাতে আটকাইয়া রাখে জোনাকি পোকার সারা রাত জ্বলে স্বামী স্ত্রী তারা উপভোগ করে যিনি শুনে বলুন না সবাই আল্লাহ আকবর বলে আমি তো বলুন আল্লাহ আকবর কার কুদরত অস্বীকার করবে মারফাতে কিবরিয়া যেদিকে তাকাই আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ কি বলেন ঠিক কিনা আমার বন্ধুরা দক্ষিণ জাহানে একটা দ্বীপ আছে আউসিনা দ্বীপের নাম কি আহুসিনা এটা দক্ষিণ জাপানে সমস্যা হয় নাকি দক্ষিণ জাপানে একটা দ্বীপ নাম হচ্ছে আহুসিনা দেখুন এই দ্বীপে এখানে একজন মানুষ থাকলে তার সাথে ছয়টা বিড়াল আছে অনুপাতিক অনুপাত একজন মানুষ অনুপাতে কয়টা বিড়াল এখানে মোট 22 জন মানুষ আছে 130টা বিড়াল আছে এটাকে ওরা নাম দিয়েছে ক্যাট আইল্যান্ড এটার নাম কি
ক্যাট বিড়ালের দ্বীপ। দক্ষিণ অস্ট্রেলিয়ার মধ্যে রিভারল্যান্ড, এখানে একটা হ্রদ আছে বনি, এই হ্রদের মধ্যে এক ধরনের মাছ আছে, আল্লাহু আকবার, এই মাছের ছবিও আমি দেখেছি। এই মাছগুলো প্রতিটি মাছের দুইটা মুখ, একটা উপরে একটা নিচে, দুইটা মুখ, একটা মুখ বন্ধ হয় না আর একটা মুখ বন্ধ হয় খোলে। এই দুইটা মুখ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আরে বলুন না কে? নিজের দিকে তাকালে দেখবেন, আমি পূর্ব বলেছি, এই পাটার নাপাক আমাদের এই শরীর, এই দাঁতগুলো ত্রিশটা বত্রিশটা যা আছে আর কি, আল্লাহ পাক এই দাঁতগুলো যদি এই বত্রিশটা যদি আলাদা না দিত, এখানে যদি খাবার জন্য ছুরির মতো একটা ধারালো হাড্ডি বসাই দিত চলতো না, কিন্তু একটা একটা করে আল্লাহ পাক গনে গনে বত্রিশটা দাঁত দিল। এর ভিতরে কার কুদরত আছে? জোরালকার পায়ের নিচে আল্লাহ পাক এমন তুলতুলে নরম করে দিলেন যে আমরা হাঁটতে হাঁটতে জীবনে কত জুতা ক্ষয় হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত কারো পা ক্ষয়? জুতার তলা তো অনেক শক্তি, অনেক শক্ত আয়রন, শক্ত চামড়া কিন্তু ক্ষয় হয়ে যায়, কিন্তু পায়ের চামড়া যদি ক্ষয় হতো তাহলে দেখা যেত কারো এক ইঞ্চি পা নেই, কারো পাঁচ ইঞ্চি নেই, কারো এক ফুট নাই, এবং 80 বছর 90 বছর বয়স হলে দেখা যেত পা পুরোটাই ক্ষয় হয়ে গেছে। কিন্তু তা কি কোনদিন হয়? কার কুদরত? আল্লাহ আল্লাহ বলেন কার কুদরত? আমার আমার আল্লাহ সাবর মাছিল ও বন্ধা, তুমি আমার কুদরতও বুঝলে না, তুমি আমার নবীকেও চিনলে না, বরঞ্চ তুমি